আমরা অনেক সময় এই স্টেজে বসে কথা বললে আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে কি বলে জানে হুজুর আপনি এক হুজুর হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে কেন বলছেন অমুক হুজুর তমুক হুজুরের বিরুদ্ধে কেন বলছে বিষয়টা এমন নয় বিষয়টা হইল এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলে না এক হুজুর আরেক বন্ডের বিরুদ্ধে বলে কারণ এই স্টেজের মধ্যে আমি বসছি আমি ব্যক্তিগতভাবে আমারটা জানি আমি কি আসলে লোকটা ভালো না খারাপ আরো দশজন বক্তা এই চেয়ারের মধ্যে বসে সেই বক্তারাও জানে যে এই চেয়ারের মধ্যে বসাটা তার জন্য ভালো না খারাপ তো এখন আমরা এখানে বসে ওয়াজও করি বাট আমাদের মধ্যে কিছু বক্তা আছে তারা এখানে ওয়াজও করছে আবার বাহিরে যেই ওয়াজ করছে সুদ না খাওয়ার জন্যে এই সুদ এই হজুরেই খাচ্ছে আমার হুজুর আছে এমন হুজুরো আছে যে এখানে বসে বসে পর্দার কথা বলছে ঠিক কিন্তু আবার বের হলে মহিলাদের সামনে গিয়ে বসতেছে তো এরকম যখন হয় তখন আমরা তাদের বিরুদ্ধে কথা বলি কোনো বক্তা যদি এই স্টেজের ভিতরে বসে যদি যদি গান গায় শিরিকের পক্ষে গান গায় এরপরে বেদাতের পক্ষে গান গায় তখন এই বক্তারা স্টেজের ভিতরেই যখন নাচানাচি করে এদেরকে আমাদের কিছু পাবলিক মনে করে যে উনিও মনে হয় বক্তা উনিও মনে হয় হুজুর কিন্তু না উনি হুজুর না উনি কেবলমাত্র হুজুরের লেবাস পড়ছে কেবলমাত্র জুব্বা পড়ছে কেবলমাত্র পাগড়ি পড়ছে কেবলমাত্র লেবাস ধারণ করছে ভিতরে ওনার ওয়াজের নিজেরটা নিজেই মানে না আল্লাহ পাক বলেন আল্লা পাক বলেন তোমরা যা বলো তা তোমরা নিজেরা কেন করো না আমারই মাঝে মধ্যে চিন্তা হয়ে যায় ওয়া কি ওয়াশ করতাম ওয়াশ করে যদি নিজে ঠিক মতো আমল না করতে পারি নিজে আওয়াজ করে লাভ কি ঠিক না তোমাদের এমনও বক্তা আছে সে ওয়াজ করতেছে যা আওয়াজ করতেছে সে নিজে সব করতেছে আর মানুষকে যা এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাপাক এক হাদিস শরীফের ভিতরে আসছে কোরআনতলা করিওয়ালা এরকম বক্তা কারি সাহেব তাদেরকে ডাকবেন ডায়িকা বলবেন তোমার জীবনে কি করছে না বক্তা ডাক দেয়া বলবে প্রভু তোমার জন্য মানুষকে দিনের দাওয়াত দিয়েছি কোরআন তেলাওয়াত করেছি ওয়াজ নসিহত করেছি এলেম শিখেছি এলেম শিখাইছি রাসুল বলেছেন খাই রকম আল্লাম আর কোরুআ আল্লামা যে ব্যক্তি কোরান নিজে শিখে আর আরেকজনকে শেখায় ওই ব্যক্তিটার কাতারে আমিও আসি আল্লাহর পুরোন ডেকে বলবেন ও কারি সাহেব ও বক্তা সাহেব ওই দিন নিজে কোরআন তার আওয়াজ শিখেছিলে আর মানুষকে শিখাই ফালুন যা তুমি বলছ তা তুমি কেন করো নাই তুমি নামাজের জন্য বলছ তুমি কি ঠিক মতো নামাজ পড়ছো নাকি ও তুমি পর্দার ওয়াশ করছো তুমি কেন তোমার চোখের হেফাজত করতে পারো নাই যদিও আজকের কামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই কথা বলছ যে আমি আল্লাহর জন্য দিন শিখেছিলে মানুষকে শিখিয়েছিলে কিন্তু আমি আল্লাহ রব্বর আমি তোমার অন্তরের খবর জানি ওই দিন তুমি ওয়াজ করেছিলে ওই দিন তুমি কোরআন তেলাওয়াত করেছিলে যেন তোমাকে মানুষ কারি সাহেব বলে যেন তোমারে মানুষ বক্তা বলে যেন এই কথা মানুষ বলে হুজুর খুব সুন্দর ওয়াজ করে হুজুর খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে হুজুরের হুঙ্কার শুই না তো পরা আমরা অবাক এই জন্যে যদি কোনো বক্তাভাস করে কামতের ময়দানে আল্লাহ আমিন বলবেন ও আলেম ও কারি সাহেব জানাতে যাওয়ার অধিকার তোমার না আল্লাহ আমিন ফেরেশতাকে ডাক দিবেন ও জাহান্নামের ফেরস্তা রে এই আলেম রে ধরো এই কারি সাহেব রে ধরো সে যে ওয়াজ করেছিল তার নিজের সুনাম সুখীতির জন্য ওয়াজ করেছিল মানুষকে জন্য ওয়াজ করে নাই আমার কোরআনের প্রতি যেন মানুষ আকৃষ্ট হইয়া আমার জন্য এই মানুষটা নামাজ পড়বে কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হইয়া তার সন্তান তারা কোরআন শিখাবে তার ছেলের কোরআন শিখাবে তার মেয়েরে কোরআন শিখাবে নিজেও কোরআন শিখবে যে হুজুর এত সুন্দর কোরআন তেলাবাদ করে আমি কেন কোরআন তেলাবাদ করতে পারলাম না এই উদ্দেশ্য যদি আমার অন্তরে না থাকে কামতের ময়দানে আল্লাহ রব্বুল আমিন বলবেন তুই মানুষকে দেখানোর জন্য এই এই কাজগুলি করেছিলে সুতরাং তোমার কোরআন তেলাওয়াত দুনিয়ার ভিতরে তোমার সফলতা অর্জন হয়ে গেছে দুনিয়ার ভিতরেই মানুষ তোমার বড় কারি সাহেব বলছে দুনিয়ার ভিতরে মানুষ তোমার বড় ভক্ত বলছে দুনিয়ার ভিতরে তোমার মানুষ বড় আলেম বলছে আজকের কেমতের ময়দানে দুনিয়ার জমিনে যেহেতু মানুষের কথার কারণে দুনিয়ারটা চাইছিলা দুনিয়ারটা পেয়ে গেছো আখেরাত চাও নাই আজকে দুই নম্বری করলে আমি আল্লাহর সাথে কাজ হবে না কারণ দুনিয়ার সমস্ত মানুষ তোমার অন্তরের খবর না রাখতে পারে আমি আল্লাহ رب আমার তোমার অন্তরের খবর রেখেছিলাম আল্লাহ পাক বলেন কুন লা ইয়ালাম মান ফিস والأرض الغيب إن الله أصفان زمين البيتر غايب الخبر ركنا إجزم زاكن تني الله, الله غيب الخبر رك الله باك সেদিন বলবেন আজকে তোমার এই সেই ওয়াস সেই কারাত দুনিয়াতে করেছিল মানুষকে দেখানোর জন্য আজকে কামতের ময়দানে তোমার চলে জাহান্ন এরপরে আল্লাহ পাক দানবীরকে ডাকবেন দানবীরকে ডেকে জিজ্ঞাসা করবেন তোমার জীবনে কি করেছিল তখন দানবীর বলবে আল্লাহ জীবনে যা টাকা পয়সা ইনকাম করছিলাম মাদ্রাসা মসজিদে দিয়েছিলাম মাহফিলে দিয়েছিলাম গরিব ইয়েম মিসকিনকে এই টাকা পয়সা দিয়েছিলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা আল্লাহ পাক বলবেন সেদিন তুমি দান করেছিলে যেন মানুষ তোমার দানবীর বলে বিশিষ্ট দানবীর এই জন্য তুমি দান করছ সতরা দুনিয়াতে তোমার মানুষ দানবীর বলছে আজকে কিয়ামতের ময়দানে কোন কোন ভাবে জান্নাতে যাওয়ার সিস্টেম তোমার নাই সফলতা পাইছো দুনিয়াতে পাইছো আখেরাতে আজকে কোন সিস্টেম নাই ও ফেরেশতা তার টেনে টিনে জাহান্নামে নিয়ে যায় নাউজুবিল্লাহ আহ এর চেয়ে বড় নাফাকি এর চেয়ে বড় কষ্ট কি আছে যেই ব্যক্তি নামাজ পড়লো রোজা রাখলো হস করলো জাকাত করলো এরপরও জাহান্নামে যেতে হবে ওপর দিয়ে সব অন্তরে অন্ত আপনার জন্য জাহান্নাম রাসুল বলেছেন মোনাফিক হবে কারা ইমানদার লিস্ট থাকবে ওপর দিয়ে কিন্তু ভিতরে তারা মুনাফিক এইরকম মোনাফিকদের জন্য রাসুল সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন এরা সবচেয়ে কষ্ট থাকবে কায়ামতের ময়দানে সবচেয়ে কষ্ট থাকবে আল্লাহ আল্লাপ বলেছেন ইন্ডিয়ান মুনাফি তাই রাফিৎ দাদারকিল এস ফালি মিনার নাম ওয়ালাং তাইজিদ আলা হুম নাসির কায়েতের ময়দানে কাফের চেয়ে আরো বেশি কষ্টর মুনাফিক যাদের অন্তরে নাফাকি আছে অন্তর যাদের ময়লা এবং পাক বলছেন এরা এদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না উবাই আমার রাসূলের পেছনে নামাজ পড়েছেন দাড়ি ছিল বড় পাগড়ি ছিল যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কি হয়েছে সে মুনাফিকদেরকে নিয়ে বসল বৈশা বলছে ওদের যুদ্ধের ময়দানে খাবারের অভাব যুদ্ধের ময়দানে কোন সাহাবিকে খাবার না মদিনায় গিয়ে খাবার না খাবার আমাদের মাঝে রেখে দেব কথাটা ছোট্ট একটা বাচ্চা শুনছে রাসূলের কাছে বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আবদুল্লাহ ইবনে ওবাই উনি কি কাজ করছে জানে উনি তো সাহাবায় আমাদেরকে খাবার দেওয়ার জন্য নিষেধ করছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমা চুল্লিল আমিন আবদুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ রে তুমি কি আমাদেরকে খাবার দিতে নিষেধ করেছ আব্দুল্লাহ ইবনে উবাই বললেন আল্লাহর কসম আমি খাবার দিতে নিষেধ করি নাই দেখছেন আছেন এমন কিছু মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর কসম খাবার দিতে আমি নিষেধ করি নাই অনেক সাবিরা ছোট সন্তানকে ডেকে বললেন এই মিয়া খেদে কোনো কাজ নাই একজন সাহাবীর বিরুদ্ধে তুমি কথা বলো তার মানে উনি আল্লাহর রাসুলের সামনাসামনি কালিমা পড়ছে মুসলমান হয়েছে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে টুপি আছে সব আছে কিন্তু ভিতরে আল্লাহ রাসুলের বিরোধিতা করছে আল্লাহ কোরআন শরীফে বল বলবো আয়াত আল্লাহ বাক বলেন মাইক আছে আচ্ছা আচ্ছা যারাটা থাকলে সারেন কারেনের তো যে অবস্থা দেশের ভিতরে একটু সময় জিকির করি إلا الله لا إله إلا الله لا اله إلا الله لا إله إلا, الا الله محمد رسول الله صلى الله بالشرب সন্তানের কথা বিশ্বাস করলেন না আমার ভাইরা মুরব্বী বাবাজিরা আজকে আমার নবীকে অনেকেই বলে আমার নবী গায়েব জানে এই কথা বলে অথচ আমার আল্লাহ কোরআন শরীফে কি বলছে এটা কিন্তু তারা বুঝলো না পড়লো না শুনল না আমার রাসুল যদি গায়েব জানতেন ওই সময় তাহলে সঙ্গে সঙ্গে ছোট সন্তানটাকে বলতেন ঠিক আছে আমার রাসুল গায়েব আগে থেকে জানে না বরং আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে যেটা জানাই কেবল মাত্র ওইটাই আমার নবী জানে ভালো করে আগে অন্তর ঠিক করেন পরে উপর ঠিক করবেন আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সন্তানের কথা বিশ্বাস করলেন না ছোট সন্তানের মনে কষ্ট বড় ব্যথা আমার নবীকে একটা সত্য কথা বললাম আমার নবী বিশ্বাস করলো না সবাইকার আমরা বিশ্বাস করলো না কিন্তু ছোট সন্তান এটা ভালো করে জানে যে সত্য কথা আমি বলেছি কেউ না দেখলেও একজন দেখছে একজন জানে তিনি কে এটার সাক্ষী যদি কেউ না হয় এটার সাক্ষী আমার আল্লাহ তো আছে তার মনে বড় ব্যথা অন্তরে বড় কষ্ট এই সন্তানটা অপেক্ষা আছে কখন আমার আল্লাহ আমার রাসুলের কাছে ওহি নাজিল করবেন একটু পরেই আমার আল্লাহ আমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল সোরাই মুনাফিক আর আমার নবীকে এই আয়াত গোলা শোনা দাও জিব্রাইল সালাম ঈশ্বাস শুরু করলেন জা বলেন যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন আইসা বলে আপনি আল্লাহর রসুন আমি আল্লাহ তো জানি অল্লাহ হুঁইয়া আল্লাম ইন্না কালাৰ রসুল আরে আল্লাহ জানি আপনি যে আমার রসুল তবে একটা কথা আপনারে বলিব অল্লাহ হুঁয়ে সাধু ইন্নল মোনাফিটি নালাকার দিবুন মোনাফিকরা যখন এই সাক্ষী দে আপনি আল্লাহ রসুল এই কথাটা মুনাফিক মিথ্যা বলে وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا حدث كذب وإذا وعد أخلف آية المنافق الثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أت من خان رسول أك حديث تين تا أرك حديث تشتا لا مدبرنا এর মধ্যে এক নাম্বার আলামত হলো মুনাফিক যখন কথা বলে তখন কথাই কথাই মিথ্যা বলে এখন আমরা মনে হয় দিন একটা মিথ্যা কথা বলি না এখানে যারা আছেন অনেক লোকে আছেন যে প্রতিদিন মিথ্যা কথা বলতেছে নিজে নিজে নিজের অন্তরকে প্রশ্ন করেন আমি তো জানি না আপনাদের খবর নাম্বার 2 হলো ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়াদার বড় খেলাভ করা ওয়াদার বড় খেলাফ আমরা মনে হয় করি না নাম্বার তিন হল তুমি না খানাপ আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত বুঝেন মানে হইল আপনার একজন বিশ টাকা দিল যে এটা আমানত রাইখো আমি আবার চাওয়ার সাথে সাথে আমার দিয়ে দিবা অথবা কোনো অর্থ সম্পদ আপনার কাছে আমানত রাখলো যে আমার চাইলে সাথে সাথে দিয়ে দিবা এটার নামে কি শুধু আমানত রাসুল বলেছেন কেউ এদিক ওদিক টাকা কথা বললে বুঝবা ওইটাও আমানত তা আমরা কি করি আমাদেরকে যদি বলা হয় হুজুর আপনার কথা বললাম এই কথাটা আপনি কারোর কাছে বলবেন না আমরা এই কথা আরেকজনের কাছে গিয়ে বলে দিই যে ভাই এই কথাটা আমারে শুধু বলছে আমি শুধু তোমারে বললাম তুমি কিন্তু কারলো না তো ওই ব্যক্তি গিয়ে আরেকজনে বলে দেয় হুজুর আমার বলছে হবে এটা আপনারা বলেন সকালে এক কথা বলছে আপনারে লোকটা তার কথাটা বলছে। ওই দুপুর হওয়ার আগে দেখা যায় এলাকার অর্ধেক মানুষজন ঠিক না বেটি। এই হলো আমাদের আমানত সুর বলেন এদিক ওদিক টাকায় যদি কেউ কোনো কথা বলে এটা কেউ আমানত মনে করবা তা আমাদের আমানত কি হয়েছে দায়িত্বের চার হলো একটা আমানত সেই চারে বসে বসে কলমের খোঁচা দিয়া দিয়া যদি কারো পক্ষে থাকে দলের পক্ষে থাকলে না আনে দলের পক্ষে না থাকলে তারের সাথে আনে না দূরে ঠেলে দেয় রাসুল বলেছেন দায়িত্ব এটাও হলো একটা আমানত এই আমানতের রেখে করা যাবে না শিক্ষা ব্যবস্থায় বসেছেন শিক্ষা ব্যবস্থা যেরকম দরকার ওই রকম যদি না দেন এটাও আপনার আমানতের হবে আপনি এলাকার চেয়ারম্যান একটা ইউনিয়নের দায়িত্ব আপনার কাছে আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন গোটা দেশের দায়িত্ব আপনার কাছে একটা মানুষ যদি না খেয়ে মারা যায় কামতের ময়দানে আল্লাহ রাবুলের কাছে আপনার জবাব দিতে হবে এটা কি আপনার খেয়াল নাই এই জামানতের খানাত এটা মনে হয় তাহলে আমাদের মাঝে নাই নাকি আছে আমার রাসূল বলেন চার নম্বর আরেকটা আলামত মুনাফিকের ওই আলামত হলো যখন ঝগড়া করে তখন বকা দেয় গালি দেওয়া শুরু করে দেয় এটা মনে হয় আমাদের দেশে নাই তো এই জামাবত সবে তো আছে আর আমাদের দেশে যদি থাকে এখন আমি আপনাদেরকে একটা কথা বলি যদি পৃথিবীর বেশি বেশি বৌদ্ধ দেখতে চান তাহলে আমাদের পাশের রাষ্ট্র বার্মা যাবেন ওদিকে অনেক বৌদ্ধ আছে খ্রিস্টান দেখতে চাইলে আমেরিকা চলে যাবেন ইহুদি দেখতে চাইলে ইসরায়েল চলে যাবেন আবার যদি মোনাফিক দেখতে চান তাহলে কোন দেশে যাবেন বলেন তো হ্যাঁ এটা আপনারা বুঝছেন মার্শাল্লাহ আমি কথা বলার আগেই বুঝতে পারি তারপরে বোঝা যাচ্ছে আপনার ওয়াজ বুঝতেছেন নাকি বলেন আলহামদুলিল্লাহ তাইলে যদি কিছু কথা বলি যদি আমরা নিতে পারেন লাভ আছে নাইলে সারাদিন একটা ঘটনা কইলাম আর আমল করতে পারলেন না কোনো লাভ নেই তো এখন কথা হলো যদি চারটাই কারো কাছে থাকে রাসুর বলেন এটা মুনাফিকের কাছে থাকে আর যদি একটা থাকে তাহলে বোঝা গেল যে পুরোপুরি সে মুনাফিক না কিন্তু মুনাফিকের কিছু আলামত তার কাছে আছে আজকে আমানতের খেয়াল হচ্ছে সাল্লাম বলেছেন যার কাছে আমানত ঠিক নাই তার ইমান নাই তো এই জন্যে আমরা এই কথাগুলি যেই কথাগুলি রাসুল বলেছেন মুনাফিকের আলামত আমরা চাই কি মুমিন হতে না মুনাফিক হতে মুমিন হতে চাই তো মোনা মমিন যদি হতে চাই এই মমিন হতে চাইলে মুনাফিকের আলামত বর্জন করতে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে ওয়াদা ঠিক রাখতে হবে আমানত ঠিক রাখতে হবে যদি কেউ ঝগড়া করে তার জন্য সে গালি দিলে তাহলে সে আপনার নামে আরেকজন যদি আপনার নামে গিবত করে শুনছেন তাইলে তার নেকি আপনার কাছে আসবে আপনার গুণা তার কাছে যাবে সুবান আল্লাহ কল ইসলাম এত সহজ করে দিছে আপনি কঠিন বানাইতে যাবেন কেন আপনি যখন লাগতে যাবেন কেন আল্লাহ পাক কথা বলে মানার তৌফিক দান করেন পরে নামেন বলেছিলাম দুইটা কাজ এক নম্বর ইমান দুই নম্বর ন্যাকামল দুইটা কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দিবেন সুন্দর জিন্দিগি পরকালে দিবেন জান্নাত এখন দুনিয়াতে আমাদের আল্লাপাক মানুষ বানাইছেন হয়তো পুরুষ নয়তো নারী এখন রাসুল বলেন আলা কুল্লি মুসলিম যেই হাদিস আমি প্রথমে পড়েছিলাম রাসুল বলেছেন প্রত্যেক নর নারীর জন্য প্রত্যেক মুসলমানের জন্য আইলমিন হাসিল করা ফরজ পুরুষের জন্য নারীর জন্য এখন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন তাইলে এটার জন্য কি কেবলমাত্র মাদ্রাসায় পড়তে হবে এই এই মাদ্রাসায় পড়লে কি ফরজাদায় হয়ে যাবে কোন ফরজ এটাকে বলা হয়েছে ওই ফরজ এর মানে হচ্ছে আপনার জীবন চলার জন্য যতটুকু দরকার ততটুকু আপনার জানা ফরজ যেমন নামাজ কিভাবে পড়তে হবে ফরজ নফল ওয়াজিব এটা আপনার জন্য জানা ফরজ পাক পবিত্র কিভাবে থাকতে হবে এটা আপনার জন্য জানা ফরজ আপনার জানাজা কেমনে পড়তে হবে আপনার বাপ মরে গেল হ্যাঁ আপনার পরিবার থেকেও মারা গেল আপনি জানাজাটা কীভাবে কিভাবে পড়বেন পাক নাপাকের পাকের মাসালা মাসের এইগুলো জানা ফরজ যেটা আপনার জীবনে লাগবে এখন যেহেতু এখানে মহিলা মাদ্রাসা যেটার জন্য সেই আলোচনা শুরু করে এতক্ষণ পর্যন্ত যেটা বোঝাতে এখন চাইবো আপনাদেরকে দেখেন এখন মহিলাদের আলাদা কিছু মাসালা আছে যেগুলো শুধুমাত্র মহিলাদের জন্য শিক্ষা করা ফরস এখন যেগুলা শুধুমাত্র মহিলাদের জন্য জানা ফরজ যেমন মহিলাদের জন্য আলাদা কিছু মাসাল আছে যেগুলো পুরুষের জন্য প্রয়োজন আমি খুব অসুস্থ মানুষ দুই দিন জোরে কঠিন জ্বর আমার একটু আগে জ্বর মাইপা আসছি ডাক্তারের কাছে একশো এক জ্বর তাও এখন আপনাদের প্রোগ্রাম না আসলে পরে বলে যে হুজুর দাওয়াত লাইখা আসে না একটা কষ্ট পায় সবাই ঠিক না এই জন্য আর কি আসছি ওয়াদা ঠিক রাখার জন্য যাতে মুনাফিক আলামত না থাকে আর কি কথাটা বুঝতে পারছেন যে আমি যেটা ওয়াশ করছি আমার ভিতরে না থাকে এটা খারাপ না তাতে কেমন তোমার আল্লাহ যদি আমার তুমি ওয়াশ করতো তুমি তো মানো নাই কি করবো এই জন্য ওয়া ঝড় নিয়ে আইসে বসছি তা বলছিলাম এক ঘন্টা আলোচনা করবো এক ঘন্টা তো শেষ আর যে মাইকের অবস্থা আচ্ছা এখন নর এবং নারী জনের জন্য কিছু মশালা জানা ফরজ যার যার ব্যক্তিগত জীবনে যেটা লাগবে যেমন নারীর প্রত্যেক মাসে হয় এটা নারীর জন্য কিভাবে পাক পবিত্র থাকতে হবে ওই সময় কোন নামাজ মাফ কোন রোজা মাফ কোনটা কাজা করতে হবে কোনটা কাজা করতে হবে না এটা নারীর জন্য জানা কি ফরজ নারীর পর্দা রাখতে হবে এটা নারীর জন্য জানা ফরজ এবং এই যে নারী পর্দা করবে নারী ঘরের ভিতরে একরকম পর্দা করবে বাহিরে আরেক রকম পর্দা করবে বাহিরে যখন থাকবে তখন বোরকা পরে থাকবে আর ভিতরে যখন থাকবে তখন পর্দা কেমনে করবে বোরকা কাপড় তখন তার মতো সে সুন্দর পোশাক পরে থাকবে ঠিক আছে কিন্তু যখন দোলাবাই শালীর ঘরে যাবে তখন কি লাগবে অনুমতি লাগবে কি লাগবে অনুমতি লাগবে দেবর যদি ভাবির ঘরে যায় ভাবির কাছ থেকে দেবরের অনুমতি নিয়ে এরপরে ঢুকতে হবে খালতো ভাই খেলো বোনের ঘরে ঢুকবে অনুমতি নিয়ে এরপরে ঢুকতে হবে চাচাতো ভাই চাচত বোনের ঘরে ঢুকবে অনুমতি নিয়ে এরপরে ঢুকতে হবে কথাটা বোঝা আসছে তো এখন এই জায়গার ভিতরে অনুমতি নেওয়া ঢোকা লাগবে এটাই হচ্ছে অনুমতির সিস্টেম কইরা দেওয়া এটাই হচ্ছে